হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এক্সাইটিং একটা ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অনলাইন থেকে ইনকাম করার জন্য নতুন একটা বাংলাদেশি অ্যাপ্লিকেশন শেয়ার করব। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা 100% পেমেন্ট পাবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা অনায়াসে 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। সো মজার বিষয় হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনের আর্নিং কিটো টাকা সরাসরি আপনারা বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ প্রসেস এ টু জেড বিস্তারিত দেখাবো। তাই বলতে সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভিডিওটি শুরু করার পর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং কারণ আপনার জন্য কিন্তু ভিডিও মেক করতে হয়। সো অবশ্যই আপনার একটা করে লাইক করে আমাদেরকে উৎসাহ করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে, আর যদি অনলাইন থেকে ইনকাম করতে চান সো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, কারণ এরকম কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হয়। সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনার সাথে শেয়ার করতেছি 100% ট্রাস্টেড একটা অ্যাপ্লিকেশন, আপনারা কাজ করলে 100% পেমেন্ট পাবেন। সো গত 2 মাস ধরে পেমেন্ট করে আসতেছি, তো আপনারা 100% পেমেন্ট পাবেন। সো যদি নিয়ম মেনে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্টটা 100% রিসিভ করতে পারবেন। সো আর যদি নিয়মটা মেনে না কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা পেমেন্টটা করবে না। সো কীভাবে আপনারা এখান থেকে কাজটা করবেন সব কিছু সঠিক নিয়মে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো অ্যাট ফার্স্ট কী করুন, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং ভিপিএনের লিঙ্ক আমি দিয়ে দিব। জাস্ট আপনারা কী করবেন, এক ক্লিকে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আপনারা কী করবেন, ডাউনলোড করার পর অ্যাট ফার্স্ট আপনারা ভিপিএনটা কানেক্ট করবেন। সো আপনাকে ভিপিএনটি কিন্তু মাসবে কিন্তু ইউকে অথবা ইউএস, আপনাকে লোকেশন কান্ট্রি সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না এবং আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না। সো অবশ্যই আপনার এই দুইটার যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা সিলেক্ট করবেন। সো করার পর অ্যাট ফার্স্ট আপনার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইজি মানি। সো অনেকে এই অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত আছেন। সো যারা পরিচিত আছেন তারা কিন্তু জানেন যে অ্যাপ্লিকেশনটি কীরকম একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। সো গাইজ যখন ওপেন করবেন সিম্পল এরকম ইন্টারফেস দেখতে পাবেন, তারপর এখানে সাইন আপ উইথ ইমেল, তো এখানে ক্লিক করবেন। সো যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো তার জন্য আপনার এখানে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানে তারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিচ্ছে। তো নোটিশে বলা রয়েছে আমাদের অ্যাপসে সকল আপডেট নোটিশে এবং পেমেন্ট প্রুফ সহ দেখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সো আপনার কী করবেন, সিম্পল এখানে একটা ক্লিক করবেন। সো করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনে কিন্তু পেমেন্ট প্রুফ এবং এখান থেকে কিন্তু আপনার সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন। সো অবশ্যই আপনার এখান থেকে জয়েন হেয়ারে ক্লিক করে জাস্ট তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো তারপর এখানে জয়েন করার পর সিম্পল আপনি কী করবেন, এখান থেকে আপনি ক্রসে ক্লিক করবেন। সো গাইজ যখন ক্রসে ক্লিক করবেন তো সিম্পল আপনি কী করবেন, উই সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম দিতে হবে। সো আপনার ফুল নেমটা এখানে দিবেন। সো তারপরে এখানে ক্লিক করে জাস্ট একটা ইমেল সিলেক্ট করবেন। সো গাইজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো সিম্পল একটা পাসওয়ার্ড দিবেন। সো আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, তো সেম পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিবেন। সো কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়। সো তারপর এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন একসেপ্ট, তো আপনি সিম্পল এখানে একটা ক্লিক করবেন। সো তারপর গাইজ যখন আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন সো তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন রেফারেল কোড দিতে হবে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোডটা দিয়ে দেবো। জাস্ট আপনারা কী করবেন, সেই কোডটা এখানে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সো অনেকেই কিন্তু এই রেফার কোডটা ইউজ করেন, তার জন্য কিন্তু আপনারা বোনাসটা পান না। সো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফারেল কোডটা দিয়ে দেবো জাস্ট আপনারা কী করবেন, সেই রেফারেল কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সবগুলো স্কিপে ক্লিক করবেন না, সো করলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না। সো অবশ্যই আপনারা এখান থেকে রেফার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক দিবেন। সো গাইজ সাবমিটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখান থেকে আপনার নাম্বার এবং ইমেলটা দিতে, অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। সো যে ইমেল এবং নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করছেন জাস্ট আপনি কী করবেন, সেটা দিয়ে এখান থেকে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করবেন। সো গাইজ যখন সাইন ইনে ক্লিক করবেন সিম্পল এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর এরকম ইন্টারফেস আসার পর আপনি কী করবেন, এগ্রি অপশন দেখতে পাবেন। সিম্পল আপনার এখানে একটা ক্লিক করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে। সো ওয়েট করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটি অলরেডি ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেন ইন্টারফেস। তো এই অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে কাজটা করবেন সেটা এখন আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো। সো কী কী কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন সেটাকে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে নিউজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার এখান থেকে বিভিন্ন প্রকার নিউজ পড়ে ইনকাম করতে পারবেন। সো তাছাড়া আপনি এখান থেকে ম্যাথ কুইজ খেলে ইনকাম করতে পারবেন, লাকি স্পিন করে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার এখানে পার্ট টাইম জব হিসেবে আপনারা চেকিং করে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি রেফার করেও ভিউস একটা ইনকাম করতে পারবেন। সো কীভাবে রেফার করে ইনকাম করবেন, কীভাবে এখান থেকে লাকি স্পিন খেলে ইনকাম করবেন, কীভাবে কুইজ খেলে ইনকাম করবেন সব কিছু এ টু জেড দেখিয়ে দিব। সো দেখতে পারছেন। সো প্রথমে আমি জাস্ট এখানে নিউজ একটা ক্লিক করে দিব। সো গাইজ যখন আমি নিউজ একটা ক্লিক করে দিব সো তারপর দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসবে, সে অ্যাডটাকে আপনার কেটে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 16 পয়সা
কিন্তু আবার ব্যালেন্স অলরেডি রয়েছে সো আমি যদি আবার ব্যাক করে দিই সো অ্যাট ফার্স্ট কি করতে হবে সো দেখতে পাচ্ছেন টোটাল আমার ক্রেডিট রয়েছে 16 এবং টোটাল রেফারাল ক্রেডিট রয়েছে আমার সুন্দর সুন্দর এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল রেফারাল 0 সো এবারে বন্ধু কোনো রেফারাল করিনি সো আপনারা কি করুন ভিউ সেক্টর রেফার করে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিন্তু রেফার করলে কিন্তু এখানে প্রতি রেফারে কিন্তু 10 ক্রেডিট করে আপনি ইনকাম করতে পারবেন সো সেই ক্রেডিটটা আপনারা কিভাবে টোটাল ক্রেডিট আর্ন করবেন সেটাও দেখে দিব সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সে কিন্তু রয়েছে 16 পয়েন্ট এবং এখান থেকে আমি লাইভ আর্নিং করে দেখে দেব সো ফার্স্ট আমি এখান থেকে ম্যাথ কুইজে ক্লিক করে দিব সো ম্যাথ কুইজের বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি সো আমি আপনাকে কিছু ধারণা দিয়ে দেব জাস্ট আপনারা সেগুলো অবলম্বন করে আপনারা অ্যাপ্লিকেশনে কাজটা করবেন সো আশা করি বুঝতে পারছেন তো একটু ওয়েট করবেন সো তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে সো আমার একটু কেটে যাচ্ছে মানে কেটে গিয়েছিল তার জন্য এরকম ইন্টারফেস দেখাচ্ছে তো আপনি একটু ওয়েট করবেন সো তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ম্যাথ কুইজ তো সিম্পল আপনি এখানে একটা ক্লিক করবেন সো যখন এখানে একটু এখানে ক্লিক করবেন সো কাপড় কিন্তু ওপেন হয়ে যাবে সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে কুইজটা কিন্তু ওপেন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কোশ্চেন করা হবে সো এখান থেকে আপনাকে অঙ্ক দিবে সো জাস্ট আপনাকে চারটে অপশন দেওয়া হবে তো যেটা সঠিক হবে তাহলে আপনি কী করবেন সেখানে একটা ক্লিক করবেন সো কাপড় এখান থেকে মেবি আপনাকে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আইকন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন সো এটাকে আপনার কী করতে হবে দেন এখান থেকে আপনাকে 47 সেকেন্ড ওয়েট করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘড়ি আইকন আপনি দেখতে পাবেন সিম্পলি কিন্তু আপনাকে এখানে কিন্তু যখন একটি অ্যান্সার দিবেন সো আপনার অ্যান্সারটা যদি সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এখানে কিন্তু 47 সেকেন্ড ওয়েট করতে হবে যখন 47 সেকেন্ড ওয়েট করবেন সো কপার এইখান থেকে একটা মানে একটা আপনার কমপ্লিট করে হয়ে যাবে এবং এখান থেকে আপনার পয়েন্টটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে কিন্তু আপনি 10টা করে কিন্তু ইনকাম মানে 10টা করে কিন্তু কুইজে অ্যান্সার দিতে পারবেন আর এখান থেকে প্রতি অ্যান্সারের পরে কিন্তু এখান থেকে আপনাকে 47 সেকেন্ড ওয়েট করতে হবে এবং তারপরে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন তো এভাবে আপনারা কাজটা করবেন সো এখন লাকি স্পিনের বিষয়টা দেখে দিচ্ছি তো লাকি স্পিনে যখন আপনি ক্লিক করবেন সো কোনো অ্যাড আসলে অ্যাডটাকে আপনি ব্যাক করবেন সো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সেমভাবে পয়েন্টটা দেখতে পাবেন তো তারপরে এখান থেকে আপনি 9টা স্পিন করতে পারবেন সো এখানে আপনি স্পিনে ক্লিক করবেন সো কপার স্পিনটা কিন্তু অটোমেটিকলি ঘুরতে থাকবে সো তারপরে কোনো অ্যাড আসলে অ্যাডটাকে আপনি সম্পূর্ণ দেখবেন সো দেখার পরে ব্যাক করবেন সো দেখতে পাবেন এখন একটি অ্যাড চলে আসতে পারে সো সেই অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন সো গাইস অ্যাডটা কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপর ওয়ার্ডস অ্যাড সিম্পল আপনি এখানে একটা ক্লিক করবেন সো কোনো অ্যাড আসলে অ্যাডটাকে ব্যাক করবেন সো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে সো যখন 20 সেকেন্ড আপনার এই জায়গায় ওয়েট করা হয়ে যাবে সেমভাবে কিন্তু আপনার এখান থেকে কিন্তু একটা কমপ্লিট করে হয়ে যাবে স্পিন এবং এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্সে ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 16 পয়সা আমার রয়েছে তো দেখি এখন আমার পয়েন্টটা এখন কত হয়ে যায় সো আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন সো যখন আপনার কমপ্লিট করে হয়ে যাবে তো অ্যাড আসলে অ্যাডগুলোকে আপনি কেটে দেবেন সো দেওয়ার পর গাছ দেখতে পাচ্ছে এখানে কিন্তু আমার 16 পয়েন্ট ছিল এখন কিন্তু আমার 20 পয়েন্ট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু একটা কমপ্লিট করে হয়ে গেছে তো সেম্ভাবে আপনার এখানে স্পিনে ক্লিক করে এই কাজটা করে নিতে পারবেন সো তারপর যদি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে চেক ইনে ক্লিক করি সো তারপর দেখতে পাচ্ছি একটা অ্যাড আসবে সো গাছ একটা অ্যাড আসবে শেয়ারটাকে আপনার সম্পূর্ণ দেখতে হবে সো দেখতে পাচ্ছেন মাত্র 29 সেকেন্ডের একটা অ্যাড আসবে শেয়ারটাকে আপনার সম্পূর্ণ দেখে ব্যাক করতে হবে সো গাইস যখন দেখতে পাচ্ছেন চেক ইনে ক্লিক করবেন সো যখন আপনার চেক ইনটা করা হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4 পয়েন্ট কিন্তু মানে ব্যালেন্সে মানে অ্যাড হয়ে গেছে সো আপনার এভাবে কিন্তু চেক ইনটা করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই জায়গায় চেক ইনের অপশনটা নেই তো যখন চেকিং এর অপশনটা আপনি পেয়ে যাবেন সিম্পলি সেখানে ক্লিক করে জাস্ট আপনি চেক ইন করে নিতে পারবেন সো গাইস এখন দেখে দিচ্ছি আপনার কিভাবে রেফার করে ইনকাম করবেন সো অনেকে কিন্তু রেফার করে কিন্তু ভিউস একটা ইনকাম করতে চান সো অনেকে আছেন রেফার করতে ইনকাম করতে চান তো তাদের দেখে দিচ্ছি আপনার কিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে রেফার করবেন ঠিক আছে তো কে রেফারে কিন্তু প্রসেসটা একটু ভিন্ন প্রসেসে তো এখান থেকে আপনি থ্রি ডট আইকন দেখতে পাবেন সিম্পলি এখানে একটা ক্লিক করবেন সো তারপর রেফারে ফ্রেন্ড অপশন দেখতে পাবেন সো রেফারে ফ্রেন্ডে ক্লিক করবেন সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লিডার বোর্ডে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনে কিন্তু অসংখ্য অসংখ্য ইউজার কিন্তু কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একজনের ব্যালেন্স কিন্তু রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন 152 টাকা এবং তাছাড়া রয়েছে 101 টাকা তারপর দেখতে পাচ্ছেন 29 টাকা তারপর 28 টাকা সো এখান থেকে কিন্তু হাজার হাজার ইউজার কাজ করতেছে এবং 100% পেমেন্ট পাইতেছে সো টপ ইউজারে যদি আমি এখানে একটা ক্লিক করে দিই তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন টপ ইউজার অর্থাৎ টপে কারা কারা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 152 টাকা কিন্তু সর্বোচ্চ টপ সো আপনারা কিন্তু এখানে কিন্তু তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন সো দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ইউজার কিন্তু কাজ করতেছে সো আপনাদের রেফার করার জন্য এখানে সিম্পলি রেফার ফ্রেন্ড অপশন দেখতে পাবেন তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন সো গাইস তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে ইওর রেফার কোড সো এই জায়গায় আপনি রেফার কোডটা পেয়ে যাবেন জাস্ট সেই রেফার কোড দিয়ে আপনার বন্ধুদেরকে অ্যাপ্লিকেশনে জয়েন করাবেন সো আমি কিন্তু একটা কথা ভুল বলেছিলাম জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রতি রেফার কিন্তু এখানে 5 ক্রেডিট করে পেয়ে যাবেন সো আমি কিন্তু প্রথমে বলেছিলাম 10 ক্রেডিট সো আমি একটু মানে ভুলের কারণে কফ ফেলছি তো আপনার কী করবেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা রেফারের বিনিময়ে কিন্তু আপনি কিন্তু এখানে 5 ক্রেডিট করে ইনকাম করতে পারবেন সো তারপরে দেখতে পাচ্ছেন রেফার তো আপনি কিন্তু এখানে রেফার কমিশন কিন্তু 50% পেয়ে যাবেন সো
আপনারা 100% এখান থেকে পেমেন্ট পাবেন। সো আপনারা রেফার করলে কিন্তু ভিউস একটা ইনকাম করতে পারবেন। সো তাছাড়া আপনি যে রেফার করে যে ইনকামটা করবেন সেটা কিন্তু দেখতে পারছেন, আপনার কিন্তু এই জায়গায় রয়ে থাকবে। কিন্তু আপনার কিন্তু সেই পয়েন্টটা কিন্তু অর্থাৎ এখানে যে আপনি টাকাটা আর্নিং করবেন সেই টাকাটা কিন্তু আপনার যখন টোটাল মানে টোটাল ক্রেডিটে রয়ে যাবে তখন কিন্তু আপনি এই টাকাটা উইথড্র করতে পারবেন। সো তাছাড়া যদি আপনার রেফার মানে রেফার ক্রেডিটের জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সো কীভাবে আপনার এই ক্রেডিটটা আপনারা জাস্ট টোটাল ক্রেডিটে আনবেন সো সেটা এখন দেখে দিচ্ছি। সো জাস্ট যে যে আপনার রেফার কোডে জয়েন করবে সো তাদেরকে বলবেন জাস্ট আপনার আপনাকে রেফার কোডে যে যে জয়েন করবে তাদেরকে বলবেন জাস্ট সারা তারা যেন আর্নিং করে জাস্ট তারা যেন উইথড্র করে, ঠিক আছে। তো যারা আপনার রেফার কোডে জয়েন করে উইথড্র করবে সেক্ষেত্রে কিন্তু তার রেফার কমিশন কিন্তু আপনার টোটাল আর্নিংয়ে অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। তো আমি কিন্তু আপনাকে মানে খোলাখুলিভাবে বলে দিলাম। সো কেউ যদি আপনার রেফার কোডে জয়েন করে সো তাকে বলবেন সে যেন আর্নিং করে জাস্ট উইথড্র করে। সো যে সে যখন আর্নিং করে উইথড্র করবে সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল আর্নিং কিন্তু তার রেফার কমিশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে এখানে রেফার দেখতে পাবেন। সো অনেকে কিন্তু একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে এখানে কিন্তু তারা নোট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন নোটে কিন্তু তারা বলে দিয়েছে। অনেকে কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু ভিপিএন দিয়ে কাজ করেন, কেমন তারা কিন্তু বাংলাদেশ লোকেশন কান্ট্রি দিয়ে কাজ করেন। সো 50% কিন্তু আছেন যে এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু তারা একটা মানে ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিয়েছে। তো আপনার কিন্তু ভুলেও কিন্তু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন না। সো আপনারা ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম যে দুটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে অ্যাপ্লিকেশনে কাজটা করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। তো এখন থেকে দিচ্ছি গাছ কীভাবে আপনার এখান থেকে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু আমার এই জায়গায় কিন্তু চেক ইনের অপশনটা চলে আসলো। তো দেখতে পাচ্ছেন যখন এখানে চেক ইন অপশনটা এখানে দেখতে পাবেন, সিম্পল আপনি চেক ইন অপশনে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে চেক ইন করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো আপনি এখানে চেক ইনে ক্লিক করবেন, সো কপর কিন্তু আপনি এখান থেকে চেক ইন করতে পারবেন। সো গাইজ এখন যে মূল বিষয় আসি সেটা হচ্ছে আপনার কীভাবে এখান থেকে পেমেন্টটা নেবেন। সো পেমেন্টের নজর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার ক্রেডিট, তো সিম্পল আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, সো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। সো তারপর কোনো অ্যাড আসলে অ্যাডটাকে ব্যাক করবেন। সো কপর সিম্পল এখানে সোর্স যায় রিডিম মেথড, আপনি এখানে ক্লিক করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন রকেটে বিটকয়েন, তারপর এখান থেকে বিকাশ অ্যাং এজেন্ট ব্যাঙ্কিং। সো তাছাড়া এখান থেকে আপনি সরাসরি বিকাশ এবং রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো জাস্ট আপনি কী করবেন এখানে বিকাশটা সিলেক্ট করবেন। সো তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সো তারপরে হাউ ম্যাচ কন অর্থাৎ আপনি এখান থেকে কত মানে এখান থেকে আপনি জাস্ট 100 টাকা হলে উইথড্র করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো বিকাশে কিন্তু আপনি 100 টাকা হলে উইথড্র করতে পারবেন। সো তাছাড়া আপনার যদি ব্যালেন্সে মানে 35 টাকা হয় সেক্ষেত্রে আপনি দুই মানে রিচার্জের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো এখানে বিকাশের জায়গায় আপনি একটা ক্লিক করবেন, সো কপার রিচার্জটা সিলেক্ট করবেন। সো করার পর আপনি কী করবেন এখান থেকে আপনার রিচার্জ নাম্বারটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে 35 টাকা লিখে দেবেন। সো তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন রিডিম অপশন, তো আপনি রিডিম রিকোয়েস্ট, তো সিম্পল আপনি এখানে ক্লিক দেবেন। সো দিলে কিন্তু 24 ঘন্টার ভিতর কিন্তু এই অ্যাপ্লিকেশনের অ্যাডমিন কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে। সো যদি আপনি বিকাশের মাধ্যমে নিতে চান তো সিম্পল আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর কোনো অ্যাড আসলে 100 টাকা ব্যাক করবেন। সো গাইজ এখান থেকে বিকাশটা সিলেক্ট করার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখান থেকে জাস্ট 100 টাকা লিখে দিয়ে আপনি রিডিম রিকোয়েস্টে ক্লিক দেবেন। সো দিলে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। সো তারপর কিন্তু এখানে কিন্তু তারা আরেকটি নোটিশ দিয়েছে, সেটি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ভিপিএন কিন্তু আপনার বাংলাদেশ কান্ট্রি দিলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। যে কোনো সমস্যা হলে জাস্ট আপনারা কী করবেন তাদের টেলিগ্রাম মানে চ্যানেল পেয়ে যাবেন, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো আপনার কিন্তু যে কোনো সমস্যা কিন্তু আপনি ওখান থেকে সলভ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনার এখান থেকে জাস্ট আপনার বিকাশ এবং রিচার্জ নগদের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।